কোনো গল্পে নায়ক হয়, কোনো গল্পে আমরা দেখে থাকি খলনায়ক থাকে। আরে বাবা, নায়ক খলনায়ক ছাড়া গল্প কী করে হয়? কিন্তু এই গল্পে সবাই কমেডিয়ান। আসলে তা নয়, এই গল্পে নায়ক নেই, খলনায়ক নেই, কমেডিয়ান নেই, এই গল্পে সবাই খলনায়ক। গ্যাংস অফ বারাসাত, এখানকার গল্প একটু অন্যরকম। এটা কোনো গল্প নয়, এটা একটা স্পুফ। গ্যাংস অফ বাসিপুর দেখেছেন? সেটা যদি স্পুফ বানানো হয় তাহলে সেটা স্পুফ গ্যাংস অফ বারাসাতের থেকে বেটার কিছু হতে পারে না। এবার আপনি মনে করুন, আপনার নিজের ভাই আপনাকে প্র্যাঙ্ক করছে দিনের পর দিন। আরে বিরক্তিকর তো ফিল করবেন, সেটা জানা কথা। এবার যদি আপনার ভাই আপনাকে প্র্যাঙ্ক করে যায়, আপনাকে খুন করার হুমকি দেয়, আর আপনি আপনার পাড়ায় থাকা কোনো এক লোকাল কমিটি, যেটার নাম হয় তামাকখোর কমিটি, মানে যত দুনিয়ার তামাকখোর, দুনিয়ার না, ওই শহরের যেই শহরে ওরা থাকে, সে তামাকখোরদের একটা ইউনিয়ন, তামাকখোরদের ইউনিয়ন হয়, হতেই পারে, টোটোওয়ালা ভ্যানওয়ালা কলেজ স্কুল সব জায়গাতে হচ্ছে, তামাকখোরদের না থাকার কী আছে, ওদের সম্মান নেই। এবার ধরুন, মনে করুন সেই তামাকখার কমিটির কোনো চেয়ারম্যান আছে, যে হলো পাড়ার এক বড় একটা হনু আর কিছু না, কিন্তু তার ভাই কেলটা, তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি ডাকে, আপনি হচ্ছেন রাজ। এবার রাজ মানে যে আর কি প্র্যাঙ্ক হচ্ছে, যাকে তার ভাই সূর্য প্র্যাঙ্ক করছে দিনের পর দিন, তার ভাইও প্র্যাঙ্ক করছে। আলটিমেটলি ওই যে তামাকর কমিটি, যে কমিটি অ্যাকচুয়ালি ওই কমিটির চেয়ারম্যানের জায়গাটা সবাই পেতে যায়। আপাতত সেই চেয়ারম্যানের জায়গায় বসে আছে সৌভিক। হ্যাঁ, তারও এক ওপর মহল থাকতেও পারে, সেই বিষয় নিয়ে পরে কোনো একদিন কথা হবে। তো যাই হোক, এবার সে তামাকর কমিটির চেয়ারম্যানের ভাই এবার একদিন রাজের বাড়ি আসে। সূর্য রাজের আরেক ভাই শুভ, দুজন মিলে কেস খাওয়ায় কাকে, কেলটাকে। আরে ব্যাপারটা সিরিয়াস দিকে চলে যায় না, ওর ভাই ওর কী যেন বানায়, ওর দাদা খুঁজে যায়। এবার ওর দাদা একদিন রাজকে একা পেয়ে টিকিয়ে দেয়, বিশাল টেকানো টেকায়, ফলে শত্রুতা বাড়ে। একটা দুমুখ সাপ আছে, অ্যাকচুয়ালি না পাঁচমুখ এক সাপ আছে দ্বীপ, তার কাছে একদিন রাজ গিয়ে বলে তার সমস্যা। সেবার হাত মিলিয়ে যাই হোক আর কি, তামাকর কমিটির চেয়ারম্যান ও হতে যায়। এবার চেয়ারম্যান যেহেতু কেলিয়েছে, সেই রাগটাও আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কেলতা, মানে আমি তোতলে যাচ্ছি সূর্যের মতো, সূর্য সরি, কেলটা মারটা খায়। দ্বীপ হাত মিলিয়ে বলে যে ও পাশে আছে, ওর যখন বলে না জনতা আমার পাশে আছে, তেমন দ্বীপ বললো আমি সবার পাশে আছি, ও সবার সাথে হাত মেলায়, সৌভিক হোক রাজ হোক প্রত্যেকের সাথে হাত মেলায়। কাহিনী ঘুরতে লাগে, কোনো কারণবশত শুভ খুন হয়ে যায়, আর সেটা কেন হয় সেটা ডিটেলে দেখতে গেলে আপনাকে তো দেখতে হবে গ্যাংস অফ বারাসাতের প্রথম পার্টটা, ইউটিউবে আছে, গিয়ে দেখেন বা নেটটা খরচ করে একটু দেখেন, 1.5 GB ফ্রিতেই দেয়। এমনিও কাজ বাজ নেই, চাকরি বাকরি পেলে এইসব কাজ করা ছেড়ে দেবো, ভ্যাকচ্যাক কাজ বানাচ্ছি, লজিক খুঁজবেন না, এই গল্পে লজিক নেই। যতটুকু বললাম আরেকবার ঠিকঠাক করে শুনে তারপরে প্রথম পার্টটা দেখুন, তারপরে এই পার্টটা দেখুন, আগামী দিনে কী হয়, কীভাবে রাজ তার ভাইকে খুন করলো, রাজ করলো না চুজ্জ করলো, ঘটনা এবার কোন দিকে ঘোরে, দেখতে হবে এই পার্টটা, গ্যাংস অফ বারাসাত 2।